হায়ার ইস আফরানিসো এই কথাটা আজ এই ভিডিওতে আবারও বলতে হচ্ছে কারণ আফরানেশুর ফ্যান বেস থেকে শুরু করে আমাদেরও ধারণা ছিল যে রাহেন রাফির পরবর্তী প্রজেক্ট হবে আফরানিসুর সাথে এবং সেই সিনেমাটা রিলিজ পাবে দুই হাজার পঁচিশের ঈদর ভিতরে এখন এই আশায় আমিও বসেছিলাম আফরানেশুর ফ্যানরাও বসেছিল যেহেতু রাহেন রাফির সাথে আফরানেশুর ফার্স্ট ফিল্মে ছিল সুপার হিট সো তার পরবর্তী প্রজেক্ট যদি রাহেন রাফির সাথেই হয় তাহলে সেই ফিল্মটাও ভালো হবে প্লাস সেই সিনেমাটাও হিট হওয়ার সম্ভাবনা থাকবে বাট সেই আশাতে পুরোপুরি জল ঢেলে দিল রাহান্ড্রফি কজ রাহান্ড্রফি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে দুই হাজার পঁচিশের ফিতরে তার প্রজেক্ট আসবে জিতের সাথে আফরান নিশোকে নিয়ে নয় যতটুকু বুঝলাম আপাতত দুই থেকে তিন বছরে আফরান নিশোর সাথে রাহান্ড্রফির কোনো প্রজেক্ট হওয়ার সম্ভাবনাই নেই যদি সে লায়ন প্রজেক্টের কাজ শুরু করে সেটা শেষ করবে সেটা শেষ করার পর এর কাজ শুরু করবে এরপর ডিসাইড করবে সে পরবর্তীতে কোন সিনেমাটা আমার বানাবে বা কার সাথে কাজ করবে বাট এই মুহূর্তে রায়হান রাফিল লাইন আপে আফরান নিশোর কোন প্রজেক্ট নেই তাহলে আফরান নিশো কোথায় হয় আর ইস আফরান নিশো এই মুহূর্তে শাকিব খানের পরে যদি কারো সিনেমা নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে আফরান নিশো যদি কারো সিনেমার হিট হওয়ার সম্ভাবনা থাকে বা অডিয়েন্স একটা ভালো কন্টেন্ট দেখবে একটা ভালো কাজ দেখবে ভালো পারফরমেন্স দেখবে তাহলে সেটা আফরান নিশোর বাট আফরান নিশোর পরবর্তী প্রজেক্ট কি হবে কোন ডিরেক্টরের সাথে হবে এটা নিয়ে কোনো আলোচনা নেই দেখেন রোজার ঈদে কোন কোন সিনেমা আসবে সেটা এখন পর্যন্ত লক এবং যে সিনেমা আসবে এটা এখনই অ্যানাউন্স করার সময় কজ এখন থেকে সেই সিনেমার কাজ শুরু হবে এবং এখন থেকে সেই সিনেমাটা নিয়ে আলোচনা হবে বাট যতটুকু আশা ছিল যে রাহেন রাফির সাথে তার একটা প্রজেক্ট আসবে সেটাও তো আর হচ্ছে না তাহলে আফরানিসের পরবর্তী সিনেমার ডিরেক্টরকে এখন এইটা আর নতুন করে কোনো স্টেটমেন্ট আপাতত আর দিচ্ছি না কারণ এখন যা রয়েছে সেটা রিমার্সও না এটা পুরোপুরি এখন ফেক নিউজ সো যতক্ষণ না পর্যন্ত আফরানিসুকে নিয়ে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে ততক্ষণ পর্যন্ত আই থিঙ্ক আর কোনো কিছুতেই বিশ্বাস করা ঠিক হবে না হ্যাঁ বুঝলাম সে ভালো একটা প্রজেক্ট নিয়ে কামব্যাক করবে বাট ফ্যান্সদের জন্য হলেও তো একটা একটা ছোট একটা অ্যানাউন্স দেওয়া উচিত কারণ তারাও তো তাদের পছন্দের তারকাকে নিয়ে আলোচনা করতে চায় যে আফরানিসের পরবর্তী সিনেমা হবে এটা তখন আবার আলোচনা হবে সিনেমায় ভিলেন কে হবে সিনেমাটা কেমন হবে কোন জন্ডার হবে এই যে ছোট ছোট আলোচনা হবে তার ফ্যান করবে একটু তর্ক বিতর্ক হবে এভাবেই সিনেমার হাইপ ক্রিয়েট হয় বাট এভাবে চললে আফ্রান আফরানিস এই কথাই চলবে হতে পারে আফরানিস বড় কোনো একটা প্রজেক্ট নিয়েই কাজ করে যাচ্ছে এটা হতে পারে এবং এটা হওয়ার সম্ভাবনাই বেশি কজ এতদিন হয়ে গেছে তার কোনো নাটক নেই এতদিন হয়ে গেছে তার সেরকম কোনো কাজ নেই কোনো ফিল্ম নেই অ্যানাউন্স নেই সব এর পরেও আফরানেশ্বর প্রতি আমার যথেষ্ট ভরসা রয়েছে তার ফ্যানবেসরা তাকে না যতটা ভরসা করে আমি তাদের থেকে বেশি ভরসা করি বিকজ আফরানেশ্বর একজন মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর এটা মানতে হবে সে একজন ভালো পারফর্মার এটা আপনাকে মানতে হবে তার যখন ফিল্ম আসবে সেটার কন্টেন্টও ভালো হবে সে ভেবে চিনতেই ভালো ডিরেক্টরকে নেই ব্যাক করবে তো এখন দেখা যাক আপনার পরবর্তী সিনেমা কি হয় কাকে নিয়ে হয় তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন আপনাদের কাছে কি মনে হয় আপনার পরবর্তী প্রজেক্ট কি হতে পারে এবং কোন ডিরেক্টর সাথে হতে পারে এটা নিয়ে কোনো যদি আপডেট থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন স্ট্যাংস ফর ওয়াশিং